গণেশ ঠাকুর বিসর্জনে আমরা সবাই মিলে কিন্তু তুমুল নাচ কিন্তু নাচলাম বেশ আনন্দও হলো সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে তো এবারে যাব নিজেতে রান্নাবান্নার জোগাড় করতে তো আজকে বেশ তাড়াহুড়ো রয়েছে আজকে রান্নাবান্না কী করবো সেটাই তোমাদেরকে বলি আর আমাদের বাড়িতে কাজ চলছে যে কারণে সকাল সকাল রান্নাবান্না করতে হচ্ছে আর কাজ বলতে গেলে এখানে দেখতে পাচ্ছ এই ঘরটা আমরা স্টুডিও বানাচ্ছিলাম তো ও আমরা বানাইনি আমাদের মিস্ত্রি বানাচ্ছিল তো সে কারণে আমাদের সকালবেলা উঠে তরকারিপত্র করা হয়েছে ওনারা টিফিন খাবে কয়েকজন এসেছে তো স্টুডিওটা আমাদের হচ্ছে আমাদের নিজেদের কিছু মানে কাজ করার জন্য এটা খুবই প্রয়োজন যে কারণে আমরা এটা তৈরি করছি তো এখানে সকালবেলা বাটার এগ করা হচ্ছে সব রকম ভেজিটেবল দিয়ে এটা বেশ ভালো লাগে খেতে তো যে কারণে এটাকে করা হচ্ছে আরও একটা জিনিস এখানে দুটোর রুটি কালকে রাতে রুটি পড়েছিল মানে বাসি রুটি হয়ে গেছে যে কারণে ভাবলাম রুটি দুটো ফেলে লাভ নেই তো এখানে দুটো ডিম ফাটিয়ে একটুখানি রোল টাইপের করে নিই তাতেও কী হবে রুটির আটাও মানে ভালো হেলদিও হয়ে যাবে আর নষ্টও হবে না আর এর সাথে যদি একটু স্যালাডও দেওয়া যায় একটু হালকা সস দিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে বাইরের যে রোলগুলো হয় তার থেকেও বেশ বেটার খেতে লাগে আমার তো খুব বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে আর তোমরা যদি এরকম ধরনের ট্রাই করে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক চলো এবারে আমি সোহাকেও খাওয়াবো আর সাথে সৌভিককেও দিয়ে দেবো তো আজকে এটা ওভার নাইট সব রকম সিডস দিয়ে আর ওটস দুধ দিয়ে ওভার করে রেখেছিলাম তো সেটাই সৌভিককে দেবো আর সাথে সৌভিক বলে আমি কেন খাবো তুই একটু খা তো আমি ও একটু বেশ দু তিন চামচ নিয়ে খেয়ে আর রেখে দিলাম আমার এখন করে ভালো লাগে বেশ ওটসটা কারণ আগে খেতাম না তো একদমই এখন মিষ্টি নিই স্বাদহীন মনে হতো তো এখন করে বেশ ভালো লাগে খেতে মোটামুটি মানে অ্যাডজাস্ট করে নিতে শিখে গেছি তো যাই হোক তো এবারে আমার মেয়েরা দেখো এমন শুয়ে শুয়ে এখানে খেজুর খাচ্ছে ওর প্রতিদিন দুটো করে খেজুর দেওয়ার চেষ্টা করি মনে থাকলে খুবই ভালো আর না মনে থাকলে আর কিছু করার নেই কী আর করবো মেয়েকে দুটো খেজুর দিচ্ছি কারণ আমার মেয়ে প্রতিদিন আয়রন খায় যে কারণে ভাবলাম এইগুলো খেজুরটা খেলে আয়রন ফাইবার সব কিছুই পাবে যেটা খুবই স্বাভাবিক আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো লেবু এনেছিলো এক থেকে দেড় কেজির মতো লেবুগুলো বেশ পাকা পাকা মতো মানে দু তিন দিন থাকলেই পচে যাবে যে কারণে ভাবলাম একটু অরেঞ্জ জুসও বানিয়ে নেওয়া যাক বাড়িতেই তো এখানে কয়েকটা লেবু মানে কেটে রেখেছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে আর এবার চা ছেংনি দিয়ে একটু গ্লাসে করে চিপতেই রসগুলো বেরিয়ে গেছে যেমন করে আর কি এবার আমার মেয়েকে দিয়ে দেবো ও অরেঞ্জ জুস অরেঞ্জ খেতে বেশ ভালোবাসে কিন্তু অরেঞ্জ জুস কতটা ভালোবাসবে ঠিক জানি না আজকে দেখি খাই কি তো ও প্রথমে স্ট্রটা দিয়েছি দিয়ে ও প্রথমে ঢানতেই পারছিলো না তারপরে হ্যাঁ আমি দেখছিলাম যে কি করে তারপরে ওর বাবা আসলো বাবা এসে নিজের মতো করে ও বাবা ধরতে ও ঠিকঠাকভাবে খেলো আর এই স্ট্রটা কিনেছিলাম সেই খ্রিস্টানদের মেলায় ওকে এখন বেশ কাজে হয়েছে কিছু জলের কোনো কিছু খাওয়াতে গেলে এটা খায় এখন করে কোনো যদি ডাব টাপ খাওয়াই তাহলে এটা দিয়েই খায় নিচে চলে এসেছি স্নানও হয়ে গেছে চেঞ্জও করার হয়ে গেছে ঠাকুরের দেওয়া হয়ে গেছে আজকে অনেক কিছু রান্না বান্না করব তো এখানে চাটনি আর প্রেশার কুকার ডাল সিদ্ধ করেছি আর এখানে শসা বাঁধাকপি সজনা এগুলি নিয়ে আসা হয়েছে বাজার থেকে দিদিভাই বাজার গেছিলো কারণ জানোই তো মিষ্টি লেগেছে ওরা দুপুরবেলাও খাবে তো যে কারণে বেশ কয়েকটু বাজার করে আনা হয়েছে বেশি বেশি করে কারণ এখন সন্ধ্যেবেলা অবধি থাকবে ওরা পুরো কাজ কমপ্লিট করেই যাবে তো এখানে মাছও আনা হয়েছে জ্যান্ত মাছ এখানে তেলাপিয়া মাছ আনা হয়েছে আর বিকালের জন্য আর একটা মাছ আনা হয়েছে পোনা মাছ নিশ্চয়ই হ্যাঁ এখানে পোনারা রুই মাছ আনা হয়েছে সেই মাছটা এবেলা হবে মানে দুপুরবেলা তো চলো এবার পরিষ্কার টরিষ্কার করে নিয়ে বান্না বসিয়ে দেবো মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব। আর সজনাটা আলু দিয়ে মাছের ঝোলটা করব। মাছটা দেখেই বুঝতে পেরেছো বেশ ভালোই টাটকা রয়েছে আর টমেটোর চাটনি আর প্রেশার করে। ডাল সিদ্ধ করে রেখেছি একেবারে পেঁয়াজ ফোড়ন দিয়ে তার ডালটা সাঁতরে নেব তো মশলাটা প্রথমে করে নিয়েছিলাম বাঁধাকপি করে নিয়ে আর বাঁধাকপিটা দিয়ে দিলাম এত বাঁধাকপি ছিল কড়াই থেকে পড়েই যাচ্ছিলো আমি তো পাচ্ছিলাম না করতে এখনও কত আছে দেখো তো তারপরে তরকারি বসিয়ে রেখে আমি পুকুরে এসেছি মাছটা কাটতে আর বাথরুমের পাশেই মানে কল কলঘরের পাশেই ঘরটা যেহেতু তো যে কারণে এখানে আসতে হলো আর অনেকে বলবে পুকুরে মাছ কাটছো পুকুরে ধোং না অনেকে অনেক কিছু বলবে তাও পুকুরে এলাম কারণ জলটা অনেক নষ্ট কম হবে আর এখানে ধুয়ে নিয়ে আবার পুকুরে গিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো ধুয়ে নেবো আর এক কাণ্ড দেখো না বাড়িতে আছে কাজ করছিল তো কাজ করতে করতে হাঁটুতে কিভাবে লেগে গেছে তো সে কারণে হাঁটতেই পারছিল না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আর কষ্ট পাচ্ছে তা ভাবলাম মেকারে ভলেনি যে লাগছে দিয়ে দাও দেখো ঠিক হয়ে যাবে এখনই মেয়েকে খাওয়াচ্ছিলাম মেয়ে খেতে চাইনি কি করব সেই বাচ্চা ফেলে দেব আর মাছ ছিল একটা তো আমি খেয়ে নিলাম তো দেখো আজকে কিন্তু বেশ মজা করেছি আমরা যে গণেশ ঠাকুরটা যাচ্ছিলো আর আমরা সবাই মিলে নেচে নেচে যাচ্ছিলাম আর আরে সরস্বতী পুজোর দিন যেই ফাংশানটা হলো না এরাই কিন্তু অর্গানাইজ করেছিল তো বেশ মজা করছিলাম আর সবাই মিলে নাচা মানে গান সব কিছু করে আজকে দিনটা বেশ ভালোই কাটলো দিনটা না সন্ধ্যেবেলা বেশ ভালো করে কাটলাম আর বিসর্জন হলো মজা আনন্দ করে আর এখানে দেখছো কত ছেলেরা মেয়েরা সবাই কিন্তু যাচ্ছিলো আর একটা দেখছো এখানে দেখো কত সুন্দর গ্যাস উঠছিলো বেশ ভালো লাগছিল কিন্তু তোমাদের কেমন লাগছিল অবশ্যই কিন্তু জানিও আজকে যে এই গণেশ ঠাকুরটা বিসর্জন হলো বেশ কিন্তু ভালোও লাগলো আর মনটা একটু খারাপও হয়ে গেল আবারও কিন্তু একটা বছরের